তবে নেটফ্লিক্সে নতুন একটা মুভি আসতে চলেছে, নাম হচ্ছে বিজয় 69। এখানে অনুপম খেরকে দেখবো। অনুপম খেরের এজ হচ্ছে 69, কিন্তু সে এই এজে একটা টাস্ক পূরণ করবে, করতে চাইবে। তো স্যান্ডেলন বলে একটা টাস্ক আছে, সেখানে হচ্ছে সাঁতার, রানিং এবং সাইকেলিং, প্রায় 40 কিলোমিটার সাইকেলিং। এরপর রানিং এবং সাঁতার তো আছেই, তার সঙ্গে সুইমিং তো আছেই। তো এই তিনটে একসঙ্গে করতে হবে, যে ফার্স্ট হবে সে চ্যাম্পিয়ন হবে। তো আমাদের অনুপম খের মানে বিজয়ের ইচ্ছা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম তোলা, গিনিস বুকের খাতায় তার নাম তোলা। তো সে ফাইনালি সেটা পারবে কিনা সেটাই আমরা দেখবো এই মুভিতে। তো ট্রেলার দেখে এটাই মনে হচ্ছে। এরপর তার বাড়ির লোক তাই কিছুতেই এই টাস্ক কমপ্লিট করতে মানে বাধা দেবে, কারণ এই বয়সে সে এই টাস্ক কমপ্লিট করা তার পক্ষে ইম্পসিবল, মানে বোর্ড থেকেও তাকে এটার জন্য রিজেক্ট করে দেয়। কিন্তু ফাইনালি সে একটা চান্স চায়। তো ফাইনালি সবার সঙ্গে লড়ে সেই সেটা পূরণ করতে পারবে কিনা আমরা ছেড়েই দেবো নেটফ্লিক্সের এই মুভি বিজয় 69-এ। তো অনুপম খের দেখাচ্ছে, অনুপম খেরের একটাই বক্তব্য, সে 69 এই এজে সে কি ওষুধ খেয়ে ঘরে শুয়ে থাকবে এবং একদিন মরে যাবে? কিন্তু সে একদমই চায় না, সে এটাই চায় যে সে যখন মারা যাবে লোকে এটাই বলুক হ্যাঁ লোক ছিল যে কিছু করে গেছে, এবং মানে বছরের পর বছর মানুষ যেন তাকে মনে রাখে সে জীবনে কিছু করতে যায়। কিন্তু ফাইনালি তাকে ক্রিটিসাইজ হতে হয়, সে কোচের কাছে যায় ট্রেনিং নেওয়ার জন্য, কোচও তাকে ক্রিটিসাইজ করে। এখানে চাঙ্কি পান্ডেকেও দেখবো, হয়তো অনুপম খেরের ব্যাচমেট হিসাবে সেও তাকে বাধা দেয়, এবং অনুপম খেরের বাড়ির লোক তার ছেলে মেয়ে তাকে বাধা দেয় যে এই কাজটা করার জন্য, কারণ এই কাজটা করা করতে গেলে তার হয়তো মৃত্যুও হতে পারে। সেই জন্য সবাই এটা জেনেই তাকে বাধা দেয়, সে কিছুতেই কারোর কথা শোনে না অনুপম খের। তো ফাইনালি দেখবো এই মুভিতে অনুপম খেরের অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ অসাধারণ অভিনয় করে অনুপম খের। আর আমরা আগেও অনেক মুভিতে অনুপম খেরের তো অভিনয় দেখেছি কি কতটা ভালো অভিনয় করে। তো এখানে কমেডিও থাকতে চলেছে এবং আমরা কিছুটা সাসপেন্সও দেখবো, কারণ একটা এই এই এজের লোক এতটা বড় কাজ কিভাবে করবে, ফাইনালি করতে আদৌ পারবে কি না সেটা দেখবো। মানে নাথিং টু ইম্পসিবল কিছুই না, কিন্তু তবু এই এজে একটা মানুষের পক্ষে সাঁতার করার পর 40 কিলোমিটার সাইকেলিং তারপর রানিং, ইম্পসিবল ব্যাপার, শুনতেও ইম্পসিবলই লাগে। কিন্তু কারণ এই এজে সাধারণত মানুষ পারে না, কিছু মানুষ হয়তো করে, তারাই গিনিস বুকে নাম তোলে। তো ফাইনালি দেখবো আমরা অনুপম খের গিনিস বুকে নাম তুলতে পারে কিনা। তো মুভিটা আসুক সেটা নিয়ে আমরা কথা বলবো। ট্রেলারটা আমার দারুণ লেগেছে, আপনার ট্রেলারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।